হযরত মূসা আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছিলেন ফেরাউনের এই অত্যাচারে, তিন দিকে সৈন্য, সামনে বিশাল দরিয়া, হযরত মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গী যারা আছে ডাক দিয়ে বলে, আদরাকাল গরাক, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গী সর্দার যারা আছে ডাক দিয়ে বলে, ক্বালা সাহাবু মূসা ইন্না লা মুদরাকুন, ও মোসা এখন তো আর কায়দা নেই, বেঁচে থাকার ধরা পড়ে গেলাম, সামনে বিশাল দরিয়া, পেছনে তিন বাহিনী এসেছে। হযরত মূসা আলাইহিস সালাম একটু ঘাবড়িয়ে যাননি, যে ঈমান ছিল তার চাইনি ঈমান আরো বেড়ে গেছে, কারণ সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ নবীদের ঈমান সেখানে শুরু হয়। হযরত মূসা আলাইহিস সালাম বন্ধ সাথীর সঙ্গে যারা ছিল তাদের কথাগুলো শুনলেন, শোনার পরে তাদের জবাব দিলেন, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। হযরত মূসা আলাইহিস সালাম যে জবাবটা দিয়েছিলেন কোরআনে কারিমে আমার আল্লাহ কোড করে দিলেন, কারণ কিয়ামত পর্যন্ত ফেরাউন আসবে না, মূসাও আসবে না, কিন্তু তাদের অনুসারী দুনিয়ায় আসবে। মূসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, বলা কাল্লা মা'ইয়া রব্বি সায়াহদিন, হযরত মূসা কিন্তু কলা ইন্না রব্বি সায়াহদিন বলতে পারতেন, অথবা ইয়াহদিন দিয়ে শেষ করে দিতে পারতেন, শব্দের দিকে খেয়াল করেন তো। মূসা আলাইহিস সালাম কথা বলার আগেই বললেন, কলা কাল্লা, কখনোই না, তোমাদের ভেতরে যে চিন্তাটা ও চিন্তা আমার ভেতরে আসেই নাই, ইন্না মা'ইয়া রব্বি সায়াহদিন, অতি শীঘ্র অবশ্যই আমার আল্লাহ আমাকে এখনই রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ বলেন, এই যে ইমানটা, এটা আমি দেখতে চেয়েছিলাম। কঠিন বিপদে পড়েও যারা মাথা নত করে না বাতিলের কাছে, এই মানুষগুলোর ইমানটা আল্লাহর কাছে পছন্দ হয়। বক্তব্যের মাঝে যদি সিন না দিতেন তাহলে আল্লাহ কি করতে আমি বলতে পারছি না, কিন্তু সিন দিয়েছেন, অতি শীঘ্র আমার আল্লাহ রাস্তা বের করে দেবে। আল্লাহ বলেন, এই শব্দটা শুনে আমি খুশি হয়ে গেছি, ডাক দিয়ে বললাম, ফেরেশতা ফাও হাইনা ইলা মূসা আনি তুরিবি আসাকাল বাহার ফাংফালাক ফাকানা করলো ফির কাল তাও দিলা ওসিম, কোথায় জিব্রাইল, জলদি করে যাও, আমার নবী মূসা আলাইহিস সালামের কাছে ওহি করো, শুধু লাঠিটা সমুদ্রে মারবে, বাকি যা করার আমি আল্লাহ করব। হযরত জিব্রাইল বলে, আরশ থেকে পৃথিবীতে আমি তিনবার আসতে খুব বেশি তাড়াহুড়া করেছিলাম, এক নম্বরে হযরত ইসমাইল নবীকে যেদিন জবাই দেবে ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, তাড়াতাড়ি যাও, আমার গোলাম আমার পাগল কি করছে দেখো, ইসমাইল যেন জবাই না হয়, জান্নাতের একটা দম বাদি ওই জায়গায় ধরো। জিব্রাইল বলে, আমি প্রথম জীবনে ওই দিন এত তাড়াতাড়ি দম বানিয়ে এসেছিলাম, অত তাড়াতাড়ি দুনিয়ায় কোনোদিন আসি নাই। দুই নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রে আঘাত করবেন আর রাস্তা তৈরি হয়ে যাবে, ওই সময় আমি এত তাড়াতাড়ি এসেছিলাম, অত তাড়াতাড়ি দুনিয়া আর কোনোদিন আসি নাই। তিন নম্বরে হযরত ঈসা আলাইহিস সালামকে যেদিন ওরা মেরে ফেলবে শোলে চড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে, ওই দিন ঈসা নবীকে ওখান থেকে আসমানে তুলেছে আর ওদের একজনকে ঈসা নবীর আকৃতি ধরিয়ে দিয়েছে। ওই যে ঈসা নবীকে তুলে নিয়েছিলাম ওই দিন আমি আরস থেকে এসেছিলাম, এত তাড়াতাড়ি দুনিয়ার কোনোদিন আসি নাই, সুবহানাল্লাহ বলতে পারেন নাই, আমি জোরে তো আরস থেকে আসতেছি, হযরতে মূসা এদিকে লাঠি আরম্ভ করেছে, আমি দ্রিব্য আসাকাল বাহার সমুদ্র করে মারবে আর আমি তখন আরসে, জলদি করে এসে লাঠি মারার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা আমি নিজে জিব্রাইল তৈরি করে দিয়েছি। মূসা আলাইহিস সালাম গেলেন, কিছু দূর যাওয়ার পরে বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে দেখা যাচ্ছে না, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সঙ্গে সাথীদের তো দেখি না, কই তারা, আল্লাহ পাক বলেন, কোথায় জিব্রাইল, এই যে বারোটা রাস্তার মাঝখান দিয়ে কাঁচের মতো পানিকে কাঁচের মতো বানিয়ে দাও, যেন একদল আর এক দলকে জ্বালানোর মতো করে দেখতে পারে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই,